সিবিআই ডেকেছিল 11টা নাগাদ, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। বেরোন প্রায় 6.5 ঘন্টা পর। কি জিজ্ঞাসাবাদ, আদৌ কি জড়িত আইসি? সাংবাদিকদের একাধিক প্রশ্নে মুখে কুলুপ আইসির। ওই যে কমপ্লেনটা যেটা করছে, আপনি থানায় বসিয়ে ওনাকে অন্য কারো একজনের নামে বলানোর চেষ্টা করতেন, বলবেন কিছু? সরাসরি কমপ্লেন করছে তো মিডিয়া সামনে আপনার। উত্তর, সিবিআই ডাকলে আবার আসব। মহামান্য আদালতের নির্দেশে তদন্ত চলছে, আমাদের এখানে বলা হবে যে ওনাকে অন্য কারো একজনের নামে বলানোর চেষ্টা করতেন, রামচন্দ্র পণ্ডা শুভেন্দু ঘনিষ্ঠ যে ঠিকাদার, যে অভিযোগ এই কাঁথি থানার আইসির বিরুদ্ধে তিনি সরাসরি এনেছিলেন, সেই অভিযোগ প্রসঙ্গে একেবারে তিনি মুখে কুলুপ এঁটেছেন, কোনো রকম কোনো মন্তব্য করতে চাননি। তবে এটুকু তিনি জানিয়েছেন, তদন্তে সব রকম সিবিআইকে তিনি সহযোগিতা করবেন, প্রয়োজন পড়লে যদি আবার সিবিআই তাকে তলব করে তাহলে কিন্তু আবার তিনি জেরার মুখোমুখি হতে চান। কাঁথি পুরসভার শ্মশান সংস্কারের টেন্ডার নিয়ে 1.5 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। 2019-20 সালে কাঁথি পুরসভার ওই টেন্ডার পান রামচন্দ্র পাণ্ডা। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রামচন্দ্রকে ভুয়ো শংসাপত্রে বরাত দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ, টেন্ডার পেয়েও রামচন্দ্র কাজ শেষ করেননি। গত 28শে ডিসেম্বর কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার শান্তনু পাণ্ডার স্ত্রী কাকলি পাণ্ডা অভিযোগ দায়ের করেন কাঁথি থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় রামচন্দ্রকে। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের রাঙামাটি শ্মশান দুর্নীতির কাণ্ডে, তুমি জানো যে এই দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে গিয়ে কাঁথি থানার পক্ষ থেকে পুলিশের একটা অতি সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে, এবং যেটা রামচন্দ্র পাণ্ডা অভিযোগ করছেন, কমলিকা পাণ্ডা নামে একজনকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল, যে অভিযোগের ভিত্তিতে রামচন্দ্র পাণ্ডা শুভেন্দু ঘনিষ্ঠ একজন ঠিকাদার, তাকে এই অমলেন্দু বিশ্বাস কাঁথি থানার আইসি তাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর্বে বারবারই কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে মুখ খোলানোর জন্য চেষ্টা হয়েছে, এবং শুভেন্দুর বিরুদ্ধে কি বলতে হবে সেটা বলানোর জন্য জোর করা হয়েছে। গত মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে ছাড়া পান রামচন্দ্র। এরপরই অভিযোগ, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় রামচন্দ্রের উপর অত্যাচার হয়, নাম জড়ায় কাঁথি থানার আইসির। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা আর কিচ্ছু নয়, শুধুমাত্র অধিকারী ফ্যামিলির সঙ্গে ঘনিষ্ঠতা এবং শুভেন্দু অধিকারীর মানে ভালোবাসা, শুভেন্দু অধিকারীর প্রতি ভালোবাসা, তার জন্য এই আজকে যন্ত্রণা। অন্যদিকে কাকলি পাণ্ডার দাবি, শাসক দলের চাপে পড়েই রামচন্দ্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে বাধ্য হয়েছেন। আসল ব্যাপার কি জানতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। কাকলি পণ্ডা তিনি আদালতে জানিয়েছেন যে তাকে বলপূর্বক বা জোরপূর্বক কোনো প্রভাবশালী তাকে এই ধরনের কাজ করতে বাধ্য করেছেন। এই অভিযোগ আদৌ সত্য নয়, বা কী অভিযোগে লেখা ছিল বয়ানে সেটা তিনি জানতেন না, জোরপূর্বক তাকে দিয়ে সই করানো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকা কী, অর্থাৎ কারা রয়েছেন এর নেপথ্যে, সেটা খতিয়ে দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। এবং কাকলি পণ্ডা তিনি নিজে জানিয়েছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং আদালতের নির্দেশ মোতাবেক তার কাছে নিরাপত্তা যেমন দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তার বাড়ির সামনে নিরাপত্তা দেওয়া হয়েছে। তদন্তের জল কতদূর গড়ায়, নেপথ্যে কোন রহস্য, চলছে তদন্ত। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও কৌশিক কর্মকারের সঙ্গে মফিজুল ইসলাম, অভিরূপা সাহা ও বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।